প্রোডাক্ট আনবক্সিং করব। প্রোডাক্টটি মূলত যারা বাসায় বাড়িতে অল্প টাকার ভিতরে লাইটিং করতে চাচ্ছেন বা এই ধরনের প্রোডাক্টগুলো সার্চ করে থাকেন, তো আজকে প্রোডাক্টটি তাদের জন্যই আমি মনে করি। তো চলুন আমি প্রোডাক্টটি আজকে আপনাদের সামনে আনবক্সিং করে দেখাই। প্রোডাক্টটির নাম হচ্ছে স্টার মাস্টার। সো এই লাইটিংটা একটু ডিফারেন্ট, কারণ এটি হচ্ছে রোটেটিং, ঘুরতে থাকে, পাশাপাশি এটাকে দুইভাবে ব্যবহার করা যায়। সো আমি ভিডিওতে সবগুলো দেখাবো। তো চলুন আমার প্রোডাক্টটি প্রথমে আনবক্সিং করে ফেলি। প্রোডাক্টটি খুলে প্রথমে আমরা লাইটটি পেয়ে যাব। এর ভিতরে একটি ক্যাবল আর একটি ম্যানুয়াল রয়েছে। সো ম্যানুয়ালে এখানে আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখানো আছে, কীভাবে ব্যবহার করবেন, কখনো ডিম লাইট হিসাবে ইউজ করতে, কখনো আপনি এটা প্রজেকশন বা রোটেটিং বা কীভাবে ব্যবহার করবেন সব কিছু দেওয়া আছে। সো ভাষাগুলো হয়তো আমরা বুঝতে পারবো না, বাট পিকচারগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো। তো দর্শক আমি প্রোডাক্টটি এখন এই উপরে পলিটি খুলে ফেলি। প্রিয় দর্শক, আমি প্রথমে বলেছিলাম যে প্রোডাক্টটিকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারবো। যদি আপনি প্রোডাক্টটিকে ডিম লাইট হিসেবে ইউজ করতে চান, তাহলে এই উপরে কাভারটি দিয়ে ইউজ করতে হবে। আর যদি মনে করেন না আমি ডিম লাইট হিসেবে ব্যবহার করব না, তাহলে আপনি এইভাবে কিন্তু এই যে স্টার যেটা সেটা ব্যবহার করতে পারবেন এবং এটি রোটেটিং করবে মূলত। সো এটি উপরে কাভার। এবার আমরা দেখি আর কি কি আছে ভিতরে দিকে। পিছনে একটি পিছনে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা চাইলে কিন্তু পেন্সিল বা চার্জার পেন্সিল যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। সো এটি খুবই একটি প্লাস পয়েন্ট আপনাদের জন্য, কারণ আমরা সবসময় হয়তো ক্যাবল দিয়ে ব্যবহার নাও করতে পারি বা পাওয়ার ব্যাঙ্ক বা অন্যান্য সোর্স নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ব্যাটারি ইউজ করে এটা ব্যবহার করতে পারবো। এখানে চারটা লাগবে, একটা দুইটা তিনটা চারটা ব্যাটারি লাগবে। আর এছাড়া যদি আপনি চান যে না ব্যাটারি ইউজ না করে আপনি যদি চান যে ক্যাবল দিয়েও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো ক্যাবল দিয়ে ব্যবহার করার জন্য এই পোর্টটি ইউজ করতে হবে। সো এটা দেন আপনি এখান থেকে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক বা যে কোনো ডিসি অ্যাডাপ্টার ইউজ করে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে আনবক্সিং করে ফেললাম, এখন আমি আপনাদেরকে এটা ব্যবহার দেখাবো কীভাবে ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, আমি এখন এই লাইটটি কানেক্ট করবো। কানেক্ট করার পরে দিয়ে এটার ব্যবহার দেখবো, কারণ এখানে দেখছেন আপনার তিনটা সুইচ রয়েছে। সো প্রত্যেকটি সুইচে কিন্তু নির্দিষ্ট ব্যবহার রয়েছে। সো আমি সেই ব্যবহারগুলো আপনাদেরকে এখন দেখাবো। আমি এখন লাইট অন রেখেই ভিডিওটা করছি, পরবর্তীতে আমি লাইট অফ রেখে অফ করে আমি দেখাবো কীভাবে সুইচে কোনটা কীভাবে কাজ করে। প্রিয় দর্শক, যখন আমি এ বাটনটি প্রেস করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এ বি সি এ বাটনটি প্রেস করলে লাইটটি অন হচ্ছে। এবার বি বাটন প্রেস করলে লাইটের কালারটি চেঞ্জ হবে। সো আমি এটা লাইট অফ করে আমি দেখাবো, বাট আমি এখন জাস্ট বাটনগুলো প্রেস করে দেখাচ্ছি, আমরা বুঝতে পারছেন কিনা জানি না। সো বিটা প্রেস করলে লাইটের কালারটি চেঞ্জ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এবার সি বাটনটি প্রেস করলে এটা মুভ করতে থাকবে, রোটেটিং করতে থাকবে। এই লাইটটি আসলে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা রোটেটিং করা, মানে ঘুরতে থাকা। সো খুবই সুন্দর একটি লাইট। প্রিয় দর্শক, আমি আবার আপনাদেরকে বলি যে এ প্রেস করলে লাইটটি অন হবে, বি প্রেস করলে লাইটের কালার চেঞ্জ হবে, এবং সি প্রেস করলে লাইটটি রোটেটিং করতে থাকবে। তো প্রিয় দর্শক, আমি এখন লাইট অফ করে আপনাদেরকে দেখাবো এটি কীভাবে কাজ করে, অন্ধকারে এর প্রকৃত সৌন্দর্যটা ফুটে ওঠে। প্রিয় দর্শক, আমি এখন লাইটটি কানেক্ট করব। আমি রুমের লাইট অফ রাখছি সো এটা দেখানোর জন্য। প্রিয় দর্শক, আমি এখন লাইটটি কানেক্ট করলাম। আমি এখন এই বাটনটি প্রেস করলে লাইটটি অন হবে। সো আমি বলেছিলাম যে এই বাটনটি প্রেস করে লাইট অন অফ হবে। আমি এখন বি বাটনটি প্রেস করব, মাঝের বাটনটি। বি বাটন প্রেস করার সাথে সাথে আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা কালার চেঞ্জ হবে লাইটে। সো দেখুন, প্রেস করার ফলে কখনো গ্রিন, কখনো হোয়াইট, কখনো ব্লু, সো এই কালারগুলো চেঞ্জ হচ্ছে। এবার আমি যদি সি বাটনটি প্রেস করি তাহলে এটি রোটেটিং করতে থাকবে। সো এই লাইটটির প্রধান বৈশিষ্ট্য হলোই এই রোটেটিং করাটা, আমি আবারও আপনাদেরকে বললাম। সো খুবই সুন্দর একটি লাইট, খুব ইজি ইউজ। চাইলে আপনারা কিন্তু পেন্সিল ব্যাটারি বা পাওয়ার ব্যাঙ্ক বা যে কোনো ডিসি সোর্স দিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন।
ভিডিও শুরুতে আমরা বলেছিলাম যে লাইটটি দুইভাবে ব্যবহার করা যায়। একটি হচ্ছে উইদাউট কাভার, কাভার ছাড়া কিভাবে প্রজেকশন লাইট স্টার লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন, যেটা রোটেটিংয়ের মাধ্যমে পুরো ঘরকে আলোকিত করবে। অন্য একটি ব্যবহার হচ্ছে ডিম লাইট হিসেবে ব্যবহার করা। সো প্রিয় দর্শক, আমরা এখন দেখব এই কাভারটি কিভাবে ডিম লাইট হিসেবে ব্যবহার করা যায়। চলুন আমরা লাইটটি অন করে দেখি।